দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ। আজ নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দূরত্ব ও উচ্চতা নামক অধ্যায়ের একটি ক্রিয়েটিভ কোশ্চেন, যেটা কিনা সকল বোর্ড 2018 সালের এসএসসি পরীক্ষায় এসেছিল। কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জিয়াল আছি তোমাদের সাথে। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নেব আমাদের আজকের উদ্দীপক। আমাদের আজকের উদ্দীপকে শুধুমাত্র একটি সমকোণী ত্রিভুজ এবং তার পেটের মধ্যে আরও একটি সমকোণী ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের কিছু তথ্য দেওয়া আছে, যেখানে একটা কোণ এ সি ডি সমান 60 ডিগ্রি এবং আর একটা কোণ এ বি ডি সমান 30 ডিগ্রি এবং এসি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার। প্রশ্ন কতে বলেছে যে কোণ বি এ সি এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখে নিই চিত্র। এই চিত্রটিকে আমি আবার এখানে রেখেছি আমার সুবিধার জন্য, যেখানে চিত্রে কোণ এ সি ডি দেওয়া আছে কোণ এ সি ডি সমান 60 ডিগ্রি। যদি কোণ এ সি ডি সমান 60 ডিগ্রি হয়, তাহলে আমরা খেয়াল করি এই বি থেকে অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত একটা সরলরেখা। এই সরলরেখা আমরা জানি 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যদি তার এক পাশে হয় 60 ডিগ্রি, তাহলে অপর পাশে দেখি কোণের কী অবস্থা। তাহলে কোণ এ সি বি আমি লিখতে পারি কোণ, অর্থাৎ কোণ এ সি বি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ ইকুয়ালস টু কত হয়, 180 থেকে 60 মাইনাস করলে হয় 120 ডিগ্রি। অর্থাৎ এখন আমি জানি কোণ এ সি বি সমান 120 ডিগ্রি। এখন আমরা দেখি যে ত্রিভুজ এ বি সি এ বের করতে বলা হয়েছে আমাকে কোন কোণের মান, কোন বি এ সি অর্থাৎ কোন বি এ সি। এখন এই ত্রিভুজের দুইটা কোণের মান যদি আমি জানি, কোন সি এর মান অর্থাৎ এ সি বি এর মান জানি, আমি কোন এ বি সি এর মান জানি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি এই দুইটা কোণ মাইনাস করে দিই, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে কোন বি এ সি এর মান, অর্থাৎ কোন বি এ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস করবো সেখান থেকে দুইটা কোণ। কোন দুইটা কোণ? কোন এ বি সি, কোন এ বি সি এবং আরেকটা কোণটা মাইনাস করবো এইমাত্র যে কোণটা বের করেছি, কোন এ সি বি, কোন এ সি বি। তাহলে দেখি 180 ডিগ্রি মাইনাস এখানে এ সি বি এর মান কত বের করেছি, 120 ডিগ্রি প্লাস এখানে এই কোণটার মান দেয় আছে প্রশ্নে 30 ডিগ্রি, তাহলে লিখতে পারি 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমি এই যে 120 ডিগ্রি আর হচ্ছে 30 ডিগ্রি, তাহলে হয় 150 ডিগ্রি অর্থাৎ 150 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যখন আমি 150 ডিগ্রিকে মাইনাস করব, তখন থাকবে 30 ডিগ্রি, অর্থাৎ আমার কোণ কোন যে কোণটার মান বের করতে বলা হয়েছে কোণ বি এ সি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হলো আমার এই প্রশ্নের উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা প্রশ্ন খয়ের সমাধান করি। তাহলে আমরা দেখি যে আমাদের প্রশ্ন খতে কী বলেছে। প্রশ্ন খতে বলেছে এ ডি ও সি ডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা চিত্রে দেখি আমাদের এ ডি এবং সি ডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এ সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমি পর্যায়ক্রমে এ ডি এবং এ ডি সি অর্থাৎ সি ডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এখন এই যে ত্রিভুজটা এ সি ডি, এটা আমি একটু খেয়াল করেছি চিত্রের আলোকে এখানে কী তথ্য দেওয়া আছে। চিত্রের আলোকে দেওয়া আছে হচ্ছে এ সি বাহুর দৈর্ঘ্য 30 মিটার, তা লিখতে পারি এ সি সমান 30 মিটার। আরও দেওয়া আছে কি কোণ এ সি ডি সমান 60 ডিগ্রি। এখন আমি প্রথমে এ ডির মানটা বের করি। তাহলে সমকোণ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে এই ত্রিভুজ আমি খেয়াল করি ত্রিভুজ এ সি ডি, এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, তাহলে আমি সাইনের সূত্র ব্যবহার করতে পারি। সাইন থিটা অর্থাৎ সাইন থিটা, এখানে থিটা হচ্ছে আমার এ সি ডি, তাহলে লিখতে পারি সাইন এ সি ডি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এ ডি আর অতিভুজ হচ্ছে এ সি, বা সাইন থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, লেখা যায় সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু এ ডি। এ ডি মানটা আমাকে এখান থেকে বের করতে হবে, আর এসির মান আমি জানি 30, তাহলে এসির পরিবর্তে লেখা যায় 30, বা সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, তাহলে সাইন 60 ডিগ্রির পরিবর্তে লেখা যায় √3/2 ইকুয়ালস এ ডি বাই 30। তাহলে এখন আমি আট গুণন করবো। আট গুণন করলে যেটা হয় 2-র সাথে এডি গুণ করলে হবে 2AD ইকুয়ালস টু 30√3, বা AD ইকুয়ালস টু 30√3/2।
তাহলে এডির মান যেটা হয় এ ডি সমান 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় 15 √3। এডি সমান 15 √3, আমাকে বের করতে বলা হয়েছিল এডি এর মান, তাহলে এডি এর মান হচ্ছে 15 √3। আরও বের করতে বলা হয়েছে সিডি এর মান, তাহলে সি থেকে ডি হচ্ছে সিডি, সিডির মান যখন বের করবো তখন আমি আবার এই সমকোণ ত্রিভুজটাকে ব্যবহার করবো। সমকোণ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে লিখতে পারি সমকোণ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে, সমকোণ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি এখন লম্বের মানও জানি, আমি সাইনের সূত্র দিয়ে করতে পারি, আমি কসের সূত্র দিয়ে করতে পারি, আমি এখানে কসের সূত্র দিয়ে করবো। এটা হচ্ছে ভূমি, অর্থাৎ সিডিটা হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বা অতিভুজ কস থিটা। তাহলে লিখতে পারি কস, এখানে থিটা হচ্ছে এ সি ডি, তাহলে লেখা যায় এ সি ডি সমান ভূমি হচ্ছে সি ডি এবং অতিভুজ হলো আমার এখানে এ সি, বা কস কত ডিগ্রি, কস 60 ডিগ্রি। তাহলে লেখা যায় কস 60 ডিগ্রি ইকুয়ালস টু সি ডি বাই এসির মান হচ্ছে 30, তাহলে লেখা যায় 30, বা কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে কস 60 উঠায় লেখা যায় হাফ ইকুয়ালস টু সি ডি বাই 30। তাহলে এখানে আমি আর গুণন করি, লিখতে পারি বা 2 সি ডি ইকুয়ালস টু 30, বা আমাকে এখান থেকে সিডি এর মান বের করতে হবে, তাহলে লিখতে পারি সি ডি সমান 30 ÷ 2, অতএব সি ডি ইকুয়ালস টু 15। আমাকে বের করতে বলা হয়েছিল সিডি এর মান, আমি দেখো সিডি এর মান বের করে দিয়েছি 15, অর্থাৎ 15। আমাকে বের করতে বলা হচ্ছে এডি এর মান, এডি এর মান হচ্ছে 15 √3। আমি তোমাদেরকে এই পুরো বিষয়টি আরেকবার রিভিউ দিতে চাই। আমাদেরকে এখানে একটা সমকোণ ত্রিভুজ, তার মধ্যে আরেকটা সমকোণ ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ এ বি সি, এখানে আমাকে বের করতে বলা হয়েছে এ ডির মান আর বের করতে বলা হয়েছে সি ডির মান। তাহলে প্রথমে আমি এ ডি এর মান বের করি, তাহলে সমকোণ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, আমি সূত্র ব্যবহার করছি সাইনের। তাহলে সমকোণ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, এখানে লম্বের মান নেই, এটা বের করতে হবে, আর অতিভুজ দেওয়া ছিল 30। সাইন 60 ডিগ্রি মান √3/2, এরপরে আমি আর গুণন করেছি 2 AD সমান 30 √3, এই টুটাকে এই পাশে নিয়ে ভাগ করেছি, তাহলে এডি সমান 15 √3, তাহলে এডির মানটা পেয়ে গেলাম। এবার আমি বের করবো সিডি এর মান, তাহলে আবার সমকোণ ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে আমি ভূমি আর হচ্ছে অতিভুজ কসের সূত্রে অ্যাপ্লাই করছি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এখানে থিটা হচ্ছে 60 ডিগ্রি আর ভূমি হচ্ছে এখানে সিডি আর অতিভুজ হচ্ছে 30, অতিভুজের মান দেওয়া আছে 30। তাহলে কস 60 মান হচ্ছে হাফ, হাফ সমান সিডি বাই 30, আর গুণন করেছি 2 CD = 30, এই টুটা এই পাশে এসে ভাগ হয়েছে, সাইড পরিবর্তন করবো যখন তখন হচ্ছে এই 30 কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, তার মানে এডির মান হচ্ছে 15, এই 15টাই হচ্ছে আমার এই সিডি এর মান, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। এবং আমাকে আরও বের করতে বলা হয়েছিল এডির মান, এই এটা হচ্ছে আমার এডি, এডি সমান 15, তাহলে এই এডি এটা হচ্ছে আমার আর একটা অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো, তাহলে চলো আমরা প্রশ্ন গ এর সমাধান করি। তাহলে আমরা দেখি যে প্রশ্ন গ তে কী বলা হয়েছে, প্রশ্ন গ তে বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা দেখি যে চিত্রটি আমি আবার এঁকেছি যে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, এখন আমি এই বাহুর মানটা কিন্তু অলরেডি জানি যে এসি বাহুর মান হচ্ছে 30 মিটার, আমাকে এখন যা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিসি এর মান বের করতে হবে এবং এসি এর মান বের করতে হবে। যদি আমি এসি এবং বিসি এর মান বের করতে পারি এবং এই তিনটা মানকে যদি যোগ করে দেই তাহলে আমি ত্রিভুজ এ বি সি এর পরিসীমা পেয়ে যাবো। তাহলে আমার এখন প্রথম টার্গেট হচ্ছে এই এ বি এই বাহুর মানটা বের করা। এখন আমরা দেখি খ থেকে আমি দুইটা মান বের করেছিলাম, যেটা হচ্ছে এডি সমান 15 √3, এই এ থেকে ডি পর্যন্ত 15 √3, আরও একটা মান পেয়েছিলাম সিডি, সিডিটা হচ্ছে 15, অর্থাৎ এই দুইটা মান আমি জানি। এখন আমি এই সমকোণ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এটা হলো লম্ব আর এটা হলো অতিভুজ, সাইনের সূত্র দিয়ে আমি চাইলে এ বি এর মান বের করে নিতে পারি। তাহলে আমি বলতে পারি সমকোণ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে তাহলে সাইন, এখানে থিটা হচ্ছে আমার এ বি ডি, লিখতে পারি সাইন এ বি ডি সমান এখানে লম্ব হচ্ছে এ ডি, আর লিখতে পারি এ ডি আর অতিভুজ হচ্ছে এ বি, তার লেখা যায় এ বি। তাহলে আমি লিখলাম সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে দেখি আমি থিটার মান কত ডিগ্রি, এখানে আমার বি এর মান হচ্ছে, বি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে লিখতে পারি সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু এডি, এডির মান কিন্তু আমি অলরেডি জানি, এডির মান খতে বের করেছিলাম 15 √3, তাহলে এডির পরিবর্তে লেখা যায় 15 √3,
ডিভাইডেড বাই এ বি, বা সাইন থার্ড ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে সাইন থার্ড ডিগ্রির পরিবর্তে লেখা যায় হাফ ইকুয়ালস টু 15√3 বাই এ বি। বা এখন আমি আর্গুমেন্ট করব, আর্গুমেন্ট করলে কি হয়, এ বি ইকুয়ালস টু 30√3, তাহলে এ বির মান আমি কত পেলাম 30√3, তাহলে এই এ বিটা হচ্ছে আমার এ বি ইকুয়ালস টু 30√3, তাহলে আমি এ বি সমান 30√3, অর্থাৎ এ বি বাহুটা এই এ থেকে বি পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য আমি জানি, আমি আমার দেয়া ছিল এ থেকে সি পর্যন্ত বাহুর দৈর্ঘ্য, এখন যদি আমি বি সি এর দৈর্ঘ্যটা বের করতে পারি তাহলে আমি ত্রিভুজ এ বি সি এর পরিসীমা পেয়ে যাব। এখন বি সিটা আসলে কি, বি থেকে ডি পর্যন্ত ভূমির সম্পূর্ণ সাথে কানেক্টেড, তাহলে আমাকে ভূমি পুরো ভূমিটা নিয়ে আসলে বি সির মান বের করতে হবে, বি সির মান বের করার জন্য আমাকে প্রথমে পুরো বি ডির মান বের করতে হবে, তারপর সেখান থেকে সি ডি বিয়োগ করলে যেটা পাবো সেটা বি সি। এখন দেখি আমি হচ্ছে এ ডির মান জানি, অর্থাৎ লম্বের মান জানি, লম্বের মানটা আমি খ থেকে বের করেছিলাম, আমি এ বি এর মান জানি যেটা আমি এই মাত্র বের করেছি। এখন আমার যেহেতু এই ভূমিটা প্রয়োজন, অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত এই ব্যাপারটা প্রয়োজন, তাহলে এই এ ডিটা হচ্ছে লম্ব আর বি ডিটা হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি আমি ট্যানের সূত্র ব্যবহার করতে পারি, অথবা আমি অতিভুজের মান জানি, অতিভুজ ভূমি বাই অতিভুজ আমি এখানে কসের সূত্র ব্যবহার করতে পারি, আমি এখানে ট্যানের সূত্র ব্যবহার করে এই বি ডি এর মানটা বের করব। তাহলে লিখতে পারি সমকোণ ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে ট্যান থিটা, ট্যান থিটা এখানে থিটাটা হচ্ছে এ বি ডি, তাহলে লিখতে পারি এ বি ডি সমান লম্ব হচ্ছে এ বি এ ডি, লম্ব হচ্ছে এ ডি আর ভূমি হচ্ছে বিডি, বা ট্যান 30 ডিগ্রি থিটার পরিবর্তে লেখা যায় 30 ডিগ্রি ইকুয়ালস টু এ ডি, এডির মানটা হচ্ছে 15√3, তাহলে এডির পরিবর্তে লেখা যায় 15√3 ডিভাইড বাই বিডি। এখন আমরা খেয়াল করি বিডিটা আসলে দুইটা পার্ট, একটা হচ্ছে সি থেকে ডি পর্যন্ত, তাহলে সি ডি প্লাস, আর একটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত, অর্থাৎ বি সি বি সি। বা আচ্ছা ট্যান 30 ডিগ্রি মান আমরা জানি √3, 1/√3, তাহলে ট্যান 30 ডিগ্রি পরিবর্তে লিখতে পারি আমি 1/√3 ইকুয়ালস টু 15√3, সিডির মান, সিডির মানটা কত 15, তাহলে লেখা যায় এখানে 15 প্লাস বি সি, এই বি সির মানটা আসলে এখান থেকে বের হবে। বা আট গুণন করব, যখন আমি এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব, তাহলে প্রথমে আমি এটা ওয়ানের সাথে 15 প্লাস বি সি গুণ করি, তাহলে 15 প্লাস বিসি হবে, ওয়ানের সাথে যা গুণ করবো তাই, এই √3কে যখন আমি 15√3 সাথে গুণ করব, √3 আর √3 গুণ করলে হবে 3 × 15, তাহলে হবে 45। এই যে সংখ্যাটা 15কে আমি বাম পাশ থেকে যখন ডান পাশে নেব তখন এটা প্লাস ওই পাশে যে মাইনাস হয়ে যাবে, তাহলে লিখতে পারি বিসি সমান 45 − 15, অর্থাৎ বিসি সমান 30, তাহলে বিসির মানটা আমি বের করে ফেলেছি 30। এখন বিসির মান জানি আমি, বিসির মান জানি এ বি, এ সির মান জানি এ বির মান জানি, তাহলে আমাকে শুধু বের করতে হবে এই এ বি সি ত্রিভুজের পরিসীমা। তাহলে এ বি সি ত্রিভুজের পরিসীমা আমি কীভাবে বের করতে পারি, লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর পরিসীমা সমান সমান তিনটা বাহুকে যোগ করে দিই, প্রথমে হচ্ছে এ বি, এ বি যোগ বি সি যোগ এ সি। এখন এই সবগুলো মানকে যখন আমি যোগ করে দেব তখন যে মানটা পাবো আসলে সেটাই হবে আমার এই ত্রিভুজ এবিসির পরিসীমা। তাহলে এবির মান কত, এ বি এর মানটা আমি বের করেছি, এবির মানটা হচ্ছে 30√3, তাহলে এবির পরিবর্তে লেখা যায় 30√3 প্লাস বিসি এর মান কত বের করেছি, বিসি এর মান বের করেছি 30, তাহলে বিসি এর পরিবর্তে লেখা যায় 30 প্লাস এই এসি এর মান আসলে দেওয়া ছিল উদ্দীপকে 30, তাহলে এই 30কে আমরা নিতে পারি। তাহলে সবগুলোকে যোগ করলে যেটা হবে সেটা হবে এই 30√3 প্লাস 30 প্লাস 30 সবগুলোকে যোগ করলে হবে 111.962, 111.962, এই এটাই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। আমাকে বলেছিল ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, আমি বের করেছি ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, এটা প্রায় দশমিকের পরে সর্বোচ্চ 3 সংখ্যা নেওয়াই যথেষ্ট, আমরা দশমিক পর 3 সংখ্যা পর্যন্ত নিলাম, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা 111.962, অর্থাৎ এই যে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা 111.962 মিটার প্রায়, এটাই হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছো, তবু তোমাদের জন্য আমি আর একবার রিভিউ দিতে চাই, আমার ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এ বি সি আমি একটু দেখি, ত্রিভুজ এ বি সি করে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর মধ্যে পরিসীমার মধ্যে আমার এসির মানটা অলরেডি দেওয়া ছিল উদ্দীপকে, আর
আমি হচ্ছে আমাকে এখন হচ্ছে এ বি এ বির মান বের করতে হবে, বের করতে হবে বি সি এর মান। তাহলে আমি প্রথমে এটা হচ্ছে এই যে মানটা আমি খ থেকে বের করেছিলাম এটা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমি সাইনের সূত্র দিয়ে প্রথমে আমি এ বি বাহুর মান বের করেছি। এই যে এ বি বাহুর মান হচ্ছে আমার এ বি সমান 30√3। এখন আমাকে বের করতে হবে হচ্ছে সি বি সি এর মান। বি সি এর মান বের করতে গেলে আমি পুরো ভূমিটাকে ধরে নিয়েছি, ভূমি হচ্ছে বি ডি, আর এখানে হচ্ছে লম্বর মান আমি খ থেকে বের করেছিলাম, আর এই এসির মান আমি কিছুক্ষণ আগে বের করেছি। তাহলে এখানে আমি লম্ব বাই ভূমি আমি ট্যানের সূত্র ব্যবহার করব। তাহলে সমকোণ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এখানে লম্বের মান 15√3, আর ভূমিকে দুইটা ভাগে বিভক্ত করেছি সি ডি প্লাস বি সি। সিডির মানটা 15, এটা আমরা খ থেকে বের করেছিলাম, তাহলে সিডির পরিবর্তে আমি চাইলেই 15 বসাতে পারি, আর বিসির মানটা এখান থেকে বের করতে হবে। এখন আমি আর গুণন করেছি 15 প্লাস বিসি, 1 এর সাথে গুণ করলে 15 প্লাস বিসি, আর √3 যখন 15√3 সাথে গুণ হবে তখন 45° হবে। এই 15 কে আমি পক্ষান্তর করেছি, প্লাস থেকে মাইনাস হয়ে গেছে, 45 থেকে যখন 15 মাইনাস করব তখন বিসির মান আসলে 30। তাহলে আমি বিসির মান জানি, বিসি বাহুর মান এখানে বের করেছি, এটা হলো 30, বিসির মান 30, আর এই বাহুর মান আমি জানি 30, আর এ বির মানটা এখান থেকে বের করেছিলাম 30√3। তাহলে তিনটা বাহুর মান যেহেতু আমি জানি, তাহলে তিনটা বাহুর মানকে যোগ করে দিলে পরিসীমা হয়ে যাবে। আমি বলতে পারি ত্রিভুজ এ বি সি এর পরিসীমা তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ তিনটা বাহু। তাহলে এ বির মানটা বসালাম, বি সির মান বসালাম এবং এ সির মান বসালাম, এবং সবগুলোকে যখন যোগ করে দিই, কাল যোগ করার পর আমি যে ফলটা পাই সেটা হচ্ছে 111.962 প্রায়, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর পরিসীমা হচ্ছে 111.962 মিটার প্রায়। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন করে নতুন কোনো সমস্যা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।